ওই বাংলাদেশের অলিতে গলিতে খালি আমার ভক্ত, খালি আমার না আপনারও কিছু ভক্ত আছে, না মানে আপনারও অনেক ভক্ত আছে, আর ভাই সরি ভাই আমার থেকে আপনার বেশি ভক্ত আছে। যাক এবার মারে নাই, বাচ্চা গেছি। আচ্ছা মেসি ভাই, নাহিদ ব্রো বারবার ফোন দিতেছে ওগো সাথে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য, যাইবেন নাকি? Few moments later. আব্বে হালাই, মেসি আর নেইমার আইতে এত দেরি করবা লাগছে গেলা? আমার চান্দি কিন্তু হট হয়ে যাইতেছে, চালু করে আইতে গো, নইলে যে বললে আমি বাড়ি গেলাম গা। রে বাপুরে, দাঁড়া ওরাই এখনই আইসা পড়বো। ওই যে ভাই উপরে তাকান। আরে সর্বনাশ, মেসি আর নেইমার নাকি? তা তোমরা এয়ারপোর্টে না নামে সরাসরি স্টেডিয়ামে লাভ দিছো, কাহিনী কি? কাহিনী কিছুই না, বাংলাদেশে অনেক ভক্ত তো আমার, এয়ারপোর্টে নামলে আবার জামজম লেগে যেত গা, তাই আর কি সরাসরি স্টেডিয়ামে লাভ দিচ্ছি। না মানে মেসি ভাইয়ের অনেক ভক্ত তো, তাই আর কি। আচ্ছা জগ্গা, খুব সুন্দর হয়েছে, অনেক জার্নি টার্নি করে আইছো, এখন এই যে নাও 7 আপ খাও। ওই এটা আমার চোখের সামনে থেকে সরাও। কেলা কি হয়েছে? এত প্রশ্নের উত্তর দিবার পারম না, সরা বের করছি সরাও। কেলা কাহিনীটাই তো বুঝতে পারতাছি না, রোনালদোর কোকা কোলা দিলে সরাই দেয় আর তুমি 7 আপ সরাই দিবার লাগছো, মগের মুলুক পাইছো। ওই রোনালদোর কোকা কোলার সাথে কি শত্রুতা তা জানি না, তবে 7 আপের সাথে আমার পার্সোনাল শত্রুতা আছে। আরে ভাই আপনার কথাই কেমন জানি, যেতে জার্মানি জার্মানি গন্ধ পাইতেছি। আচ্ছা মেসি ভাই, চা খাইবেন? চা এক কাপ চাই না দেই। ওরে বাপুরে, আমারে মারলো কেন, আমি আবার কি করলাম? আরে দাদু বাবু বুঝবার পারতেছো না, মেসির আবার চাচা চায়ের কাপের সাথে শত্রুতা। মেসি ভাই আমি আপনার ভেবে বিশাল বড় ফ্যান ভাই, আমরা আর্জেন্টিনার সাপোর্টাররা আর্জেন্টিনার পতাকাতে আমাগো এলাকা পুরা বাবু ভৈরা লাগছি। রে বাপুরে, আমরা ব্রাজিল সাপোর্টাররা ব্রাজিলের পতাকা দেয় এলাকা পুরা তেনা তেনা করে ফেলাইছি। তোমরা পতাকা লাগাই এলাকা তেনা তেনা করছো, আর এগুলো দেখে দেখে আমাকে সাধারণ পাবলিকের জীবন তেনা তেনা হয়ে গেছে। যেদিকেই তাকাই সেদিকেই দেখি খালি রং বেরঙের পতাকা, অন্য দেশের মাইন্ডসে তো এসে কইবো বাহ এ দেশের মানুষের মনে তো খুব দেশপ্রেম, কিন্তু বেচারা এটা তো জানে না যেটা দেশপ্রেম না এটা বিদেশপ্রেম। ওই আমারে ভালোবাইসা, আমার ভক্তরা ব্রাজিলের পতাকা লাগাইতে পারে। না মানে মেসি ভাইরে ভালোবাইসা আর্জেন্টিনার পতাকা লাগাইতে পারে, তাতে তোমার সমস্যা কোনে? আব্বে হালাই সমস্যা মানে, আমার পায়ের তেলে চান্দি পর্যন্ত রাগাই সমস্যা। কয়দিন আগে আমার মামা বিদেশে তাইছে, এয়ারপোর্টের বাইরে এসে ফোন দিয়ে কইতাছে বাইক নে, আমি তো আর আই গেছি গে, ডাইনে তাকাইলে আর্জেন্টিনা, বাইরে তাকাইলে ব্রাজিল, সামনে তাকাইলে জার্মানি আর পিছনে তাকাইলে স্পেন, আর কোনা কাঞ্চিতে তাকাইলে একটু একটু বাংলাদেশের পতাকা দেখা যায়, আমাকে বাংলাদেশ কি বাঘ হয়ে গেল নাকি? পরে আমি কইলাম না মামা আমাকে দেশের পতাকা অনেক সুন্দর তো, তাই অন্য দেশের পতাকা আমাকে দেশের পতাকারে রিপ্রেজেন্ট করবার আইছে। ওই নাহিদ ব্রো এগুলা কি কইতাছে, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা জাগুয়া পতাকার ব্যাপারটা নয় মানলাম, ফুটবল খেলা ভালোবাসে একদম ছাদের উপরে পতাকা লাগাইবারই পারে, কিন্তু এই যে হাজার হাজার টাকা নষ্ট করে যে 1 কিলোমিটার 2 কিলোমিটার লম্বা লম্বা পতাকা বানায়, এটা আবার কোন লেভেলের ভালোবাসা? আচ্ছা জাগুয়া এটাও কোনো ব্যাপার না, যার যার পার্সোনাল ব্যাপার, মাগারে রায় 2-3টার দিকে ঘুম থেকে উঠছে এই গোল গোল করে চিল্লা চিল্লি করে, এতে তো পাশের বাসার মাইন্ডসে কনফিউশনে পড়ে যায়গা, যে খেলা দেখা গোল গোল করতেছে না অন্য কিছু দেখা গোল গোল করতেছে। ওই অন্য কিছু দেখা আবার গোল গোল কেমনে কয়? এটা 18+ ব্যাপার, তুমি বুঝবা না। আচ্ছা জগ্গা এত পেঁচাল না পারি, এই যে নাও বল খেলা শুরু করো। আর দাদু নেইমারের থেকে একটু দূরে দূরে থাকো, ও কিন্তু একটু ছোঁয়া লাগলে আবার পয়রা গড়াগড়ি শুরু করে দিবে। আর মেসির একটু চান্স দেখিল, বেচারা জিন্দগিতেও একটা বিশ্বকাপ পায় নাই। আরে ভাই বাবা বলটা তো দিয়ে যাইবেন।